রিসেন্টলি গুগল তাদের পিক্সেল 7 সিরিজ অফিসিয়ালি লঞ্চ করেছে, আর এই সিরিজের মধ্যে ব্যবহার করা হয়েছে গুগলের নিজেদের ডেভেলপ করা টেনসর জেন 2 প্রসেসরটি, যেটা তৈরি করা হয়েছে স্যামসাং এর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের টেকনোলজির ওপর। যেখানে স্যামসাং নিজেদের টেকনোলজির ওপর নিজেরাই বিশ্বাস করতে পারছে না, সেখানে গুগল যে স্যামসাংকে বলছে ভাই আমাদের প্রসেসর ডেভেলপ করে দাও, মানে এটা কোনো কথা? স্যামসাং যেখানে নিজেদের এক্সিনোস প্রসেসরে বলতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করছে, সেখানে স্যামসাংকে দিয়েই তারা তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর ডেভেলপ করে আমাদের আর গিগ বেঞ্চ স্কোরে তো এই প্রসেসরটি স্ন্যাপড্রাগন 888 প্লাস কেও বিট করতে পারেনি। তো গুগলের এই টেনসর জেন 2 এই প্রসেসরটিতে আমরা কি কি পাচ্ছি? প্রথমত প্রসেসরটি ডেভেলপ করা হয়েছে, যেমন আগেই বলেছি, স্যামসাং এর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের ওপর, এবং সিপিউ সেগমেন্টে 3 ক্লাস্টারের সিপিউ ব্যবহার করেছে এখানে গুগল, যার দুটি হচ্ছে প্রাইম কোর, যেটা তৈরি করা হয়েছে কর্টেক্স এর এক্স অন আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড 2.85 গিগাহার্টজ, এবং দুটো রয়েছে হাই পারফরমেন্স কোর, যেটা তৈরি করা হয়েছে কর্টেক্স এর A78 আর্কিটেকচারের উপর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.35 গিগাহার্টজ পর্যন্ত, এবং বাকি যে চারটি কোর রয়েছে সেই চারটি হচ্ছে লো পারফরমেন্স কোর, যেটা তৈরি করা হয়েছে কর্টেক্স এর A55 আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড সর্বোচ্চ 1.8 গিগাহার্টজ পর্যন্ত। এছাড়াও এই প্রসেসরের জিপিইউ সেগমেন্টে ব্যবহার করা হয়েছে মালিয়া G710 MC10 জিপিইউ, যেটা আমরা ইতোমধ্যেই কিন্তু মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9000 প্রসেসরটিতে দেখতে পেয়েছি। গুগল তাদের এই টেনসর জেন 2 এই প্রসেসরটিতে ব্যবহার করেছে 10 বিটের একটি কাস্টমাইজড ISP, যার মাধ্যমে সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, এবং এই প্রসেসরে যে ISPটা ব্যবহার করা হয়েছে সেটা সর্বোচ্চ 108 মেগাপিক্সেলের ছবিকে প্রসেস করতে সক্ষম। তো সবকিছু মিলিয়ে যদি আপনি গুগলের টেনসর জেন 2 এই প্রসেসরটিকে দেখেন, তাহলে খুব একটা বেশি খারাপ স্পেক কিন্তু অফার করছে না এই প্রসেসরটি। যেমন ইন্ডাস্ট্রি লিডিং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর তৈরি করা হয়েছে এই প্রসেসরটি, পাশাপাশি দুটো প্রাইম কোর এবং একটি ফ্ল্যাগশিপ GPU রয়েছে এই প্রসেসরটির মধ্যে। তারপরও এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের ডেভেলপ করা এক বছরের পুরাতন প্রসেসর স্ন্যাপড্রাগন 888 প্লাস কেও বিট করতে পারেনি। যখন একটা সফটওয়্যার কোম্পানি তাদের কাজ ছেড়ে হার্ডওয়্যার ডেভেলপমেন্টের দিকে নজর দেয়, তাহলে তো তাদের থেকে এর থেকে ভালো আর কি এক্সপেক্ট করতে পারেন আপনি? তাহলে কি এই প্রসেসরের মধ্যে গুগল আমাদের কোনো ভালো কিছু অফার করছে না? বেশ কিছু দিক থেকে কিন্তু গুগলের টেনসর জেন 2 এই প্রসেসরটি আমাদের বেশ ভালো কিছু অফার করছে। যেমন গুগল তাদের এই প্রসেসরের মধ্যে একটা আলাদা TPU ইঞ্জিন ব্যবহার করেছে, এটা গুগলের ডেভেলপ করা একটা মেশিন লার্নিং ইঞ্জিন, যেটা বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর, যার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত যতগুলো কাজ আছে সেই কাজগুলো এই প্রসেসরটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। যেমন ইমেজ প্রসেসিং, ভয়েস অ্যাসিস্ট্যান্টের কাজ, এরকম কাজগুলো খুব ভালোভাবে এই প্রসেসরটি হ্যান্ডেল করতে পারবে। আর আপনি যাই বলুন না কেন, আমি কিন্তু এই ভিডিও টাইটেলে দেবো স্ন্যাপড্রাগন 8 জেন 2 কিলার নিয়ে আসলো গুগল। তো আপনার মতামত কি গুগলের ডেভেলপ করা তাদের ফ্ল্যাগশিপ টেনসর জেন 2 এই প্রসেসরটিকে নিয়ে? সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারে।